প্রায় 3 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শাহ মখদুম রহমতুল্লাহ দরগা শরীফের প্রধান গেট। নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় 6 মাস বাড়ানোর পরও কাজের অগ্রগতি 50 ভাগের কিছু বেশি। ঠিকাদারি প্রতিষ্ঠান আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্সের ভাষ্যমতে 1 কোটি 88 লাখ টাকায় প্রথমবার টেন্ডার হয়। সে সময় কার্যাদেশে পোড়ামাটির ফলক বা টেরাকোটা ব্যবহারের কথা ছিল, পরে মার্বেল পাথর দিয়ে গেট তৈরির সিদ্ধান্তে বাড়ে খরচ ও সময়। এটা আমি একচল বলতে পারবো না, ফাইল দেখে প্রকল্প পরিচালক যিনি, তিনি এটা ভালো বলতে পারবেন। 2022 সালে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে শাহ মখদুম রহমতুল্লাহ দরগা শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ, মাজার কমপ্লেক্স, প্রবেশ গেট ও সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্প পাশ হয়। অথচ সম্প্রতি সেই মসজিদ ও মাজার নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ শেষ হয়েছে। আমাদের গর্বের বিষয় যে আগের ঐতিহ্য এইভাবে সৌন্দর্য একটা করে দিয়েছে। এদিকে 11 কোটি টাকা ব্যয়ে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সংস্কার কাজ চলছে রাজশাহী কেন্দ্রীয় ঈদগার। প্রধান গেট, ঈদগাহ, অযুখানা সহ এখনো বাকি অনেক কাজ। সংশ্লিষ্ট জানিয়েছেন, ঈদের নামাজ যেন আদায় করা যায় সে লক্ষ্যে জোরে সোরে চলছে কাজ। নামাজের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধু ফ্রন্ট সাইড আর পুরো কাজটা শেষ হতে সময় আছে। আমাদের কাজ 95-95% হয়ে গেছে, আর সাদা রং করতে যত সময় লাগে, এখন ঈদের কারণে আমরা বেশি কাজ করতে পারছি না, জাস্ট ফিনিশিং করে ঈদের পরে শেষ হয়ে যাবে। ইতিহাস, স্থাপত্যকলা, ধর্মের দিক দিয়ে গুরুত্ব বিবেচনায় শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ, মসজিদ ও মাজার সংস্কার করা হচ্ছে মোগল স্থাপত্যকলার আবহে আধুনিক নির্মাণ শৈলীতে। 2025 সালে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য সিটি কর্পোরেশনের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।